রাঙ্গুনিয়া উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের 72তম জন্মবার্ষিকী উপলক্ষে 23 জুন বুধবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে রাঙ্গুনিয়া উপজেলা প্রজন্ম লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের 72তম জন্মবার্ষিকীর কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা শিকদার আরজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, সহ সভাপতি আবু বক্কর দিদার, সাধারণ সম্পাদক সুবান সুশীল, যুগ্ম সম্পাদক হাসান শিকদার, ইউপি সদস্য গাজী এনাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিদওয়ান, শিপন সাহা, ধর্ম সম্পাদক ইউপি সদস্য রাশেদ আলী, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আয়ুব, মোহাম্মদ বাদশাহ আজগর, জমির হোসেন, সুকুমার শীল সহ অন্যান্যরা। আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং সাথে সাথে আমাদের প্রিয় অভিভাবক রাঙ্গুনিয়া উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের অভিভাবক, রাঙ্গুনিয়া থেকে বারবান্দের বাচ্চিত সাংসদ, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব ডক্টর হাসান মাহমুদকে আমি অভিনন্দন জানাচ্ছি। উনি রাঙ্গুনিয়া থেকে বারবান্দের বাচ্চিত হওয়ার পর থেকে রাঙ্গুনিয়ার প্রত্যেকটা অঞ্চলে যে পরিমাণে উন্নয়ন এগিয়ে চলেছে, সেই উন্নয়ন অব্যাহত রাখার জন্য আমার বঙ্গবন্ধু প্রজন্ম লীগ পরিবার অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ওনার হাতকে শক্তিশালী করা মানে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। সুতরাং আজকের এই 72তম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি বক্তব্য রাখতেছি না, আজকে কর্ণপুলি টিভিতে এবং আমার ভাই জাকির হোসেন ভাইকে সহ আমার প্রজন্ম লীগের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞ। ধন্যবাদ। আমি সুপায়ন সুশীল, সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু প্রজন্ম লীগ রাঙ্গুনিয়া উপজেলা শাখা। বাংলাদেশ আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী অগ্নি সংগ্রাম ঐতিহ্যের বাংলাদেশ আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি সবাইকে বঙ্গবন্ধু প্রজন্ম লীগ রাঙ্গুনিয়া উপজেলা শাখার পক্ষ থেকে মজুরীয় শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সাথে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অপ্রতুল্য গতিতে এগিয়ে যাচ্ছে এবং আমাদের রাঙ্গুনিয়া আপাম জনসাধারণের প্রিয়তা আধুনিক রাঙ্গুনিয়ার সফল রূপাকার মাননীয় তথ্য সম্প্রচার মন্ত্রী জননেতা ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়ের নেতৃত্বে রাঙ্গুনিয়ার যে অগ্রগতিপূর্ণ উন্নয়ন সাধিত হচ্ছেন, সেই সাধিত হওয়ার আজকের এই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্নে আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রিয় নেতা ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়কে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।